ইম্পর্টেন্ট আপনাদের যারা আছেন সাইরে দেনার অনেক দিছেন আর পারবো আমি পারবো আমি পারবো তখন কিন্তু মাইন্ড কিন্তু আপনাকে সিগন্যাল দিয়ে দেবে যে আপনি পারবেন পারবেন একটা সময় তো আপনি ক্রিকেটার ছিলেন না ক্রিকেটার হওয়ার পর ক্রিকেটার না থাকাকালীনের মধ্যে কি কি পার্থক্য দেখছেন আপনি ক্রিকেট প্লেয়ার ক্রিকেটটাই তো একটা প্রেসারের খেলা আপনি আপনি যখন মাঠে খেলেন তখন তো প্রতিপক্ষ প্রেসার আছে ফ্যান ফলোয়ার টিমের প্রেসার আছে রান করার প্রেসার মানে অল অ্যাবাউট প্রেসার কারণ আপনি পেশা ছাড়া খেলতে পারবেন না আর এইগুলো যারা হ্যান্ডেল করতে পারে তারাই তো উপরে যেতে পারে সো চেঞ্জ যেটা বলবো আমার ক্ষেত্রে যেরকম প্রেশার আসবে আর একটা প্লেয়ারের ক্ষেত্রে সেম প্রেশারটাই আসবে বাট এটাকে কে কতটা ইউটিলাইজ করতে পারছে এবং কে কীভাবে হ্যান্ডেল করতে পারছে এইটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সো মিরাজ ভাই আফগানিস্তানের সাথে 546 রানের জয়ের পর সুন্দর একটা ক্যাম্প কাটলো এবং এরপরে ঈদের ছুটিতে যাচ্ছেন তো সার্বিকভাবে ক্যাম্পটা আসলে কেমন গেল আপনার দৃষ্টিতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আপনি দেখেন যে টেস্ট ম্যাচ আমরা যেভাবে ক্রিকেট খেলেছি খুবই ভালো ক্রিকেট খেলা হয়েছে এবং প্রত্যেকটা ব্যাটসম্যান রান করেছে এটা অনেক পজিটিভ সাইন ছিল আমাদের টিমের জন্য আর যেহেতু টেস্টের পর আমাদের একটা বিরতি ছিল প্রায় দুই দিনের দেন আমরা ক্যাম্প স্টার্ট করেছি আমাদের ওডিআই টিম প্র্যাকটিস করেছি একসাথে যেহেতু আমাদের সামনে আফগানিস্তানের সাথে খেলা আছে ঈদের পরে আর যে কয়েকদিন প্র্যাকটিস করেছি খুবই ভালো লেগেছে ঈদের যে এই ছুটিটা যে কয়েকদিন পাচ্ছেন আপনারা বা যাচ্ছেন এই ছুটিতে তো অ্যাজ এ ক্রিকেটার নিজেকে মেনটেন করার একটা ব্যাপার থাকে ফিটনেস বা অন্যান্য যে কোনো দিক থেকেই এই জায়গাটা বা এই দিকটা আপনার কাছে কেমন বা নিজেকে কীভাবে মেনটেন করেন না দেখেন একটা জিনিস দেখেন যে ঈদের ছুটি যত সময় পাই না কেন চেষ্টা করিস ফ্যামিলির সাথে কাটানোর জন্য আর সবসময় খেলার ভিতর থাকলে তো একটু মানে অনেক সময় অনেক কনসেন্ট্রেশন দেওয়া যায় না বাট এই ছুটিগুলো অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারের জন্য যেহেতু কুরবানির ঈদ সবাই ঈদের ফ্যামিলির সাথে থাকবে সবাই কুরবানি পালন করবে এটা আসলে খুব একটা আনন্দের বিষয় আর মাইন্ড ফ্রেশটা অনেক ইম্পর্টেন্ট সো এই ছুটির জন্য মাইন্ড ফ্রেশটা হয়ে যাবে আমার কাছে মনে হয় বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাথুর সিংহের কথা যদি বলি ওনার ব্যাপারে প্রায় সবার কাছে বা অনেকের কাছেই শোনা যায় উনি কড়া হেডমাস্টার টাইপের একজন তো অ্যাজ এ ক্রিকেটার ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন যেটা আপনি বললেন যে তার সাথে অভিজ্ঞতা কেমন আমার যখন ডেবু হয়েছিল তার আন্ডারেই হয়েছিল 2016 সালে আর যেহেতু আমি তার সম্পর্কে অনেক কিছুই জানি এর জন্য আমার জন্য ইজি হচ্ছে তার সাথে আবার কাজ করা সো আমার একটা জিনিস ভালো লাগছে যে ও আমাকে নিয়ে প্ল্যান করছে যে আমি যেন ব্যাটিংটা ইম্প্রুভ করি আরও আমার জায়গা থেকে যেন আরও ভালো কিছু দিতে পারি বোলিং নিয়ে ও কখনই আমাকে ওরকম ওয়ারি না আর ব্যাটিংটা যেন ডেভেলপ করতে পারি ডে বাই ডে এটা নিয়ে আমি কথা বলছি এবং কীভাবে কী করতে হবে এটা নিয়ে আমি ব্যাটিং কোচের সাথেও কাজ করা হচ্ছে আপনার পরিচয়টা হলো বোলার হিসাবে এখন ধীরে ধীরে আপনার ব্যাটিংয়ের যে প্রতিভাটা সেটা বের হচ্ছে আপনিও সেটা সুযোগ পেয়ে ভালোভাবে ফ্লারিশ করছেন আপনি দেখেন যে এটা কিন্তু একটা প্লেয়ারের জন্য যে অনেক কিছু অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয় বিশেষ করে মানে আমার কাছে মানে আমি অনেক লাকি এর জন্য যে আমার স্টার্টটা হয়েছিল বোলার হিসাবে সো বোলারদের ওভারকাম করার অনেক অপরচুনিটি থাকে একটা ব্যাটসম্যানের কিন্তু ওভারকাম করার অপরচুনিটি থাকে না সুযোগটা কম থাকে সো যেহেতু আমি বোলিংটা স্টার্ট হয়েছিল ভালো দিয়ে আর এরপরে যেহেতু আমার একটা অপশন ছিল ব্যাটিং করার আমি ব্যাটিং করতে পারি সো প্রথম দিকে একটু প্রবলেম হতো যে ইন্টারন্যাশনালে মানিয়ে নিতে পারিনি যে কীভাবে খেলবো না খেলবো বাট ডে বাই ডে যখন খেললাম ইম্প্রুভ হলো ব্যাটিং নিয়ে কাজ করলাম সো কনফিডেন্টটাও বাড়লো বাট এখন আমি অনেক কনফিডেন্ট আমার ব্যাটিং নিয়ে আমি কী করতে পারি বা কী করবো এটা আমি প্ল্যানটা আমি ভালো করেই জানি ক্লিয়ার আর হ্যাঁ অবশ্যই ভবিষ্যতে যদি এরকম কখনো অপরচুনিটি আসে অবশ্যই প্ল্যান আছে যে উপরে ব্যাটিং করার জন্য কারণ আমি তো আন্ডার-19 উপরে ব্যাটিং করেছি তারপরে আপনি আরও যে জায়গায় বলেন সেখানে এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি আপনি দেখেন যেহেতু আমার অপরচুনিটি আছে ব্যাটিং বোলিং দুটোই করার আর অবশ্য আমি সবসময় যে জিনিসটা চিন্তা করি টিমের প্রয়োজনে যতটুকু নিজেকে সর্বোচ্চ দেওয়া যায় ব্যাটিং হোক বোলিং হোক বাট আমি যদি দুইটা ভালো করি তাহলে টিম রেজাল্ট পাবে সো ওইভাবেই চিন্তা করছি সো আমি একটা দিক থেকে ফোকাস না আমি দুইটাই ফোকাস করার চেষ্টা করছি আপনি দেখেন যে আমি যদি রান করতে পারি শেষের দিকে আলটিমেটলি কিন্তু টিম অনেক বেনিফিটেড হবে ম্যাচ জিতবে বাংলাদেশ টিম সো আমার ভূমিকাটা অনেক ইম্পর্টেন্ট যেখানে আমি ব্যাটিং করি
আর বোলিংও যেখানে করি সেখানে, বাট ওভারঅল চেষ্টা করি যে একটা প্যাকেজ হয়ে খেলার জন্য। বাট জানি না রিপ্লেসমেন্ট কার কী হতে পারবে এটা নিয়ে কোনো জানি না, বাট চেষ্টা করি টিমের প্রয়োজনে যতটুকু নিজেকে উজাড় করে দেওয়া যায়। আপনি ক্লিয়ার মাইন্ডের কথা বলছিলেন, রিসেন্ট টাইমে আপনি যতবারই প্রেস কনফারেন্সে এসেছেন আপনি সাইকোলজিক্যাল ফিলোসফিক্যাল এই ধরনের কথাবার্তা বলেছেন। আপনার সর্বশেষ প্রেস কনফারেন্সেও আপনি মেন্টাল হেলথ বা মানুষের চিন্তাভাবনা নিয়ে কথা বলছিলেন। এই জিনিসটা আপনার মধ্যে হয়তো আমরা খুব কাছ থেকে দেখিনি, এই জিনিসগুলো আপনি কোত্থেকে ডেভেলপ করছেন বা কোনো বই পড়ছেন কিনা বা ক্লিয়ার অফ মাইন্ড বা ক্লিয়ার থট নিয়ে কোনো কাজ করছেন কিনা? আপনি দেখেন যে মানুষের লাইফে কোনো কিছু প্রবলেম হলে কিন্তু তার ট্রেনিংয়ের দরকার হয়, কিন্তু আমরা কিন্তু সচরাচর একটা জিনিস দেখেন যে মানুষ বিভিন্ন প্রবলেম ফেস করে, কিন্তু সব কিন্তু প্রবলেমটা কিন্তু উঠে আসে কিন্তু আপনার মাথা থেকেই, আপনার চিন্তাভাবনা থেকেই। সো এই চিন্তাভাবনাকে কীভাবে ডেভেলপ করা যায়, আপনি আমরা প্র্যাকটিস করছি প্রতিদিন ভালো খেলার জন্য, আমরা প্রতিদিন ব্যাটিং বোলিং করছি, বাট মাথাটারও যে একটা স্টেজ আছে এখানেও যে ইম্প্রুভ করার জায়গা আছে এটা নিয়ে কেউ কাজ করি না। অনেকে মানে আল্লাহ প্রদত্ত হয়ে থাকে, অনেকে মনে করেন হয় না, সবাই মনে করেন যে একই রকম হয় না মানুষ, এক এক রকম ডিফারেন্ট টাইপের হয়। সো মেন্টালিটি যেটা হয় কি যে আপনার কিছু কিছু ক্ষেত্রে মেন্টালিটি অনেক স্ট্রং থাকতে হয় নিজের, মানে আমি পারছি না এই জিনিসটা যদি নিজের মেন্টালকে আমি বুঝাই তাহলে হবে কি আমার অটোমেটিক বডিতে রিয়াকশন করবে যে আমি পারছি না। বাট আমি যদি আবার চিন্তা করি কি যে এই জিনিসটা যদি আমি বলি না আমি পারবো আমি পারবো আমি পারবো, তখন কিন্তু মাইন্ড কিন্তু আপনাকে সিগনাল দিয়ে দেবে যে আপনি পারবেন পারবেন। সো অটোমেটিক আপনি সব মেন্টালিটি কীভাবে আপনি চিন্তাভাবনা করছেন, কীভাবে আপনার মাইন্ডকে সেট আপ করছেন, এটাই। এই জিনিসটা রিয়েলাইজেশন আপনার মধ্যে কবে আসলো যে কথাটা বললেন? এটা তো হুট করে আসেনি, আপনি হয়তো কাউকে দেখে দেখে বুঝতে পেরেছেন বা হয়তো একদিন আপনার মধ্যে হঠাৎ করে রিয়েলাইজেশন এসেছে, এই জিনিসটা কবে বুঝতে পারলেন যে হ্যাঁ মেন্টাল হেলথটাও খুব প্রয়োজন ক্রিকেটের ক্ষেত্রে বা কাউকে দেখে? আপনি দেখেন যে আমরা যখন ইন্টারন্যাশনাল খেলি আমাদের কিন্তু অনেক টাফ সিচুয়েশন পার করতে হয় এবং আমাদের অনেক ধরনের পরীক্ষা দিতে হয় মাঠের ভিতরে, অনেক প্রেশার থাকে, সিচুয়েশন আসে। সো এক একটা সিচুয়েশন এক এক রকম। সো আমার কাছে মনে হয় যে মেন্টাল টাফটা অনেক সময় খেলতে খেলতে হয়ে গিয়েছে। তারপরও আমি বলতে চাই যে আমাদের এক বড় ভাই আছে বাংলাদেশের, উনি সাইকোলজিক্যাল নিয়ে কাজ করছে, সাবিদ রাহান ভাই, সে বেশ ক্রিকেটারদের নিয়ে উনি কাজ করেছে। আমিও ওনার সাথে বেশ কয়েকদিন কাজ করেছি এবং বিশেষ করে তার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো সম্পর্ক প্রথম থেকেই। কোনো কিছু প্রবলেম হলে বা কোনো কিছু ডিসকাস করার হলে তার সাথে আমি সবসময় ডিসকাস করার চেষ্টা করি, যেটা আমার মেন্টালিটি অনেক ভালো হয়। মাত্র যার কথা বলেন, আমরা তো দেখেছি রিসেন্ট টাইমে ফরেন থেকে সাইকোলজিস্ট নিয়ে আসা হয়েছে, তো আপনারা ক্রিকেটার হিসেবে পার্সোনালি মানে ভাষা জটিলতা দূর করার জন্য বা সহজভাবে বোঝার জন্য এই উনাকে যে কথা, উনাকে কি প্রেফার করেন কি না? একটা জিনিস দেখেন যে এর আগে তো আমরা মেন্টালিটি নিয়ে আমাদের সাইকোলজি নিয়ে কাজ করা হয়েছে আর এরকম ফার্স্ট টাইম করা হয়েছে, এবার যাকে নিয়ে আসা হয়েছে এটা হলো ফার্স্ট টাইম আমি করেছি। এবং এই জিনিসটা আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে কি যে আমি আমার নিজের সম্পর্কে জানতে পারছি, কারণ আমাদেরকে একটা কোশ্চেন করা হয়েছিল, প্রায় অনেকগুলো কোশ্চেন করা হয়েছিল এবং ওই কোশ্চেনগুলো আমি যা তাই যেন উত্তরটা দেই অনেস্টলি, কারণ তাহলে আমি নিজের সম্পর্কে নিজে জানতে পারবো। সো ওই জিনিসগুলো দিয়েছিল কোশ্চেনগুলো, সেগুলো আমি পূরণ করেছিলাম। সো করার পর একটা রেজাল্ট আসছে যে আমি আমার সম্পর্কে জানতে পারছি, আমার কোন কোন জিনিসগুলো মানে ভালো আছে, কোন কোনগুলো জিনিসগুলো আমার ডেভেলপ করতে হবে, এই সব জিনিসগুলো আমরা শিখতে পেরেছি, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। আপনি সব কিছুই সাইকোলজিক্যাল, আপনি কীভাবে নিচ্ছেন কীভাবে করছেন এই জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট। সো প্রত্যেকটা মানুষেরই মেন্টালিটি স্ট্রং করা উচিত এবং আমার কাছে মনে হয় যে যেসব জায়গা আছে লেকিংস আছে, আপনি একটা জিনিস দেখেন প্রত্যেকটা মানুষের কিন্তু সব টেনশন হয় বা কোনো কাজের মনে করেন আমি করতে পারছি না, আমার চাহিদা থেকেই কিন্তু শুরু হয়। সো এই জিনিসগুলো দূর করতে হলে আরও ভালো ভালো জিনিসগুলো আছে কাজ করা, সেগুলো যদি করতে পারে ডেফিনেটলি চেঞ্জ আসে।
ব্যাটিংয়ের দিকে যাই, ক্রিকেটের দিকে যাই, আপনি বোলিং এবং ব্যাটিং নিয়ে কি আলাদা করে কাজ করছেন কি না? জেমি সিরিয়ান্স আছেন, চান্দিকা হাতুরে সিংহে আছেন, বা রাঙ্গানা হেরাত আছে, বা ন্যাশনাল টিমে কারোর সাথে কোনো প্লেয়ারের সঙ্গে আলাদা করে কাজ করা হচ্ছে কি না কোনো পার্টিকুলার কিছু নিয়ে ব্যাটিংটা? আমি তো আপনি দেখেন সবসময় তো আমাদের টিমের সাথে প্র্যাকটিস করা হয়, আমাদের টিমে তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে এবং কোচও আছে ওয়ার্ল্ড ক্লাস কোচ। রাঙ্গানা হেরাত মানে অনেক বড় প্লেয়ার ছিলেন এবং অনেক বড় কোচ, এখন ওর সাথে কাজ করা হচ্ছে। এবং আমার কোনো কিছু প্রবলেম হলে যার কাছে আমি চলে যাই, আমার কোচ সোহেল স্যার, সবসময় তার কাছেই আমি যাই, যে দেশে যখন আমার প্রবলেম হয় বা কোনো কিছু হলে তার সাথে আগে ডিসকাস করি। মানে ওভারঅল আমরা প্লেয়াররা সবাই আমাদের রোলটা জানি, যে আমাদের কোন জায়গায় কী করতে হবে না করতে হবে। ইভেন ব্যাটিং নিয়ে যেটা কাজ করা হয়, আমি ন্যাশনাল টিমের সাথে থাকলে বড় ভাইদের সাথে কথা বলি, মুশফিক ভাইয়ের সাথে কথা বলি, ব্যাটিং নিয়ে কীভাবে নিজেকে ইম্প্রুভ করা যায় এগুলো। ব্যাটিং নিয়ে আপনি প্রথম দিকে বলছিলেন যে এখন যেরকম কনফিডেন্ট আছেন, শুরুর দিকে হয়তো এমনটা ছিল না, কয়েক বছর আগেও ছিল না। তো ওই সময় যখন আপনি লোয়ার অর্ডারে খেলতেন, ব্যাটিংয়ে কম সুযোগ পেতেন, তখন কি আপনার নিজের কাছে এমন মনে হতো যে উপরের দিকে সুযোগ পেলে আমি ভালো করতে পারবো, ভালো রান করতে পারবো আর কনফিডেন্সটাও পাবো? আপনি দেখেন প্রথম দিকে যখন আমার স্টার্ট হয়েছিল তখন কিন্তু আমি অতটা ভালো করতেছিলাম না, আর আমি অনেক স্ট্রাগল করতেছিলাম ব্যাটিং নিয়ে আমার। সো আমি তখন ব্যাটিং নিয়ে অত ফোকাসও দেইনি, যেহেতু আমি বোলিং নিয়ে খেলছিলাম, আমি বোলার হিসাবে খেলছিলাম। বাট এখন আমি ব্যাটিং নিয়ে আমি কনফিডেন্ট এবং ব্যাটিং নিয়ে আমি কাজ করছি। একটা কথা বলা হয় ফেসবুকে, এমন মিমও বেরিয়েছে যে মিরাজকে ওপেন করতে বলেন, ওপেন করবে, মিরাজ লোয়ার অর্ডার মিডল অর্ডার সব জায়গায় খেলতে পারবে, বোলিংয়ের ক্ষেত্রেও ফার্স্ট ওভার লাস্ট ওভার সবই করতে পারবে। আপনার উপরে যে এই যে ডিপেন্ডেন্সিটা, এটা কি আপনার জন্য চ্যালেঞ্জিং বা উপভোগ্য, আপনার কাছে কোনটা মনে হয়? ভালো লাগে যখন সবাই আমাকে ট্রাস্ট করে, তখন তো খুব ভালো লাগে কথাগুলো শুনলে। প্রত্যেকটা জিনিসই আপনার চ্যালেঞ্জ, আপনার এক একটা ফরম্যাট খেলবেন এক এক রকম। আপনি টেস্ট ক্রিকেট খেলতে যান, টেস্ট ক্রিকেট ফরম্যাট একরকম, ওয়ান ডে টি-20 একরকম। সো প্রত্যেক দিনই আপনাকে চেঞ্জ করতে হবে যখন আপনি খেলতে যাবেন, আপনার ফরম্যাটটা বুঝে আপনাকে চেঞ্জ করতে হবে, আপনি কীভাবে ইউটিলাইজ করবেন এবং কীভাবে খেলবেন।